আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফ্রেঞ্চ রয়্যাল। আজকে আমরা নিয়ে এসেছি কুমড়ো শাকের রেসিপি। রেসিপিটা খুবই সহজ, কিন্তু যারা নতুন রান্না শুরু করছেন তাদের জন্য এটি অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ফ্রেঞ্চ রয়্যাল থাকতে কোনো দুশ্চিন্তা নয়। চলুন আমরা প্রথমে আমাদের আজকে রান্নার জন্য কী কী উপকরণ লাগবে তা এক নজরে দেখে নিই। প্রথমেই লাগছে কুমড়ো শাক কুচি, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েক ফালি মরিচ। প্রথমেই আমরা কড়াইতে তেল গরম করে নিব। এবার একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি কেটে রাখা, মরিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটি নরম হয়ে যাওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে নেব। এবার অল্প পরিমাণে জিরা গুঁড়া, এবার পরিমাণ মতো হলুদ। এবার আগে থেকেই কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এবার আমাদের কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিব। এবার খুব সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমরা চলে এলাম, দেখুন একটু অন্যরকম লুক চলে এসেছে। এবার আমরা দেখব যে এখানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবং শাকগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখানে দেখতেই পাচ্ছেন, আমার সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এরপরে আর মাত্র 5-7 মিনিটের মতো একটু জাল করে নিয়েছিলাম, তারপরেই নামিয়ে ফেলেছি। এই তো হয়ে গেল খুব মজাদার সুস্বাদু কুমড়ো শাকের রেসিপি। ধন্যবাদ সবাইকে।